আজ আমাদের আলোচনার বিষয়বস্তু করণী নিরসন এবং অনুবন্ধী করণী তো প্রথমে আমরা করণী নিরসন পদ্ধতি শিখবো যা কিছু উদাহরণের মাধ্যমে দেখালে তোমাদের বুঝতে সুবিধা হবে তো প্রথম উদাহরণ হিসেবে আমরা নিচ্ছি রুট থ্রি এর ক্ষেত্রে করণী নিরসক উৎপাদক কী কী হতে পারে রুট থ্রি টু রুট থ্রি থ্রি রুট থ্রি ফোর রুট থ্রি তো অসংখ্য হতে পারে এগুলো সবই রুট থ্রির করণী নিরসক উৎপাদক তো এগুলোর মধ্যে আমরা যে কোনো একটা নিয়ে চেক করে নিচ্ছি তো আমরা সহজ একটা নিচ্ছি রুট থ্রি তাহলে আমরা গুণ করে দেখে নিই যে করণে মুক্ত হচ্ছে কিনা না রুট নাইন অর্থাৎ হ্যাঁ করণে মুক্ত হয়েছে এবার আমরা একটা মিশ্র করণী নিচ্ছি ধরা যাক ওয়ান প্লাস রুট থ্রি এটার ক্ষেত্রে করণীর নিরসক উৎপাদক কী হবে না যে কোনো একটা চিহ্ন চেঞ্জ করে দাও তাহলে আমরা রুট থ্রি চিহ্নটা চেঞ্জ করে দিচ্ছি তাহলে ওয়ান মাইনাস রুট থ্রি পেলাম তাহলে এটা হচ্ছে ওয়ান প্লাস রুট থ্রির করণি নিরসক উৎপাদক অথবা এটার ওয়ান মাইনাস রুট থ্রির কোনো মূলত গুণিতজ্ঞ ওয়ান প্লাস রুট থ্রির করণীয় নিরসক উৎপাদক তাহলে আমরা একটু চেক করে নিই তাহলে ওয়ান প্লাস রুট থ্রি ওয়ান মাইনাস রুট থ্রি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ান মাইনাস থ্রি মুক্ত হলো এটা ছাড়াও আমরা এখানে রুট থ্রি চিহ্ন চেঞ্জ করেছিলাম আমরা ওয়ানের চিহ্ন চেঞ্জ করতে পারি তাহলে আরও একটা হবে অর্থাৎ রুট থ্রি অথবা এর কোনো মূল্যত গুণিতক এটাও ক্ষেত্রেও আমরা যদি গুণ করে দেখি যে রুট থ্রি প্লাস ওয়ান ইন্টু রুট থ্রি অর্থাৎ থ্রি মাইনাস ওয়ান টু টু হলো এরপর আমরা আরও একটা উদাহরণ হিসেবে নিচ্ছি যে ধরো রুট ফাইভ প্লাস রুট টু তা এটার ক্ষেত্রে কী হবে না যে কোনো একটা চিহ্ন আমরা চেঞ্জ করে দিচ্ছি আমরা প্রথমে রুট টুর চিহ্ন চেঞ্জ করে দিচ্ছি এটা হতে পারে অথবা এর কোনো মূলত গুণিতক আরও একটা হতে পারে কি আমরা এখানে রুট টুর চিহ্ন চেঞ্জ করেছিলাম এটা আমরা রুট ফাইভের চিহ্ন চেঞ্জ করে দিচ্ছি তাহলে এটা হতে পারে অথবা রুট ফাইভ রুট টু মাইনাস রুট ফাইভের কোনো মূলত গুণিতক এখন আমরা জানবো অনুবন্ধী করেনি বা পুরক করেনি কাকে বলে তো এ প্লাস রুট বি একটা ধরলাম মিশ্রকরণই এর সি প্লাস রুট ডিটাকে এ প্লাস রুটবির অনুবন্ধীকরণ বলবো তা দুটো শর্ত সিদ্ধ হতে হবে একটা হচ্ছে এদের যদি আমরা যোগ করি তাহলে যেন মূলত হয় এবং যদি এদের গুণ করি অর্থাৎ এ প্লাস রুট ডি গুণ করলেও যেন মূলত হয় অর্থাৎ এই দুটো শর্ত যদি হোল করে তাহলে আমরা বলবো কোনো একটা মিশ্র মিশ্রকরণে হচ্ছে অনুবন্ধী করেনি তাহলে একটা উদাহরণ নিয়ে দেখা যাক যে ধরলাম রুট থ্রি প্লাস টু তো এটার অনুবন্ধী করণি কী হবে না এটা লেখার একটা সহজ উপায় হচ্ছে যেটা রুট আছে তার চিহ্নটাকে তুমি চেঞ্জ করে দাও এখানে রুট থ্রির চিহ্ন হচ্ছে প্লাস আছে তো আমরা মাইনাস দিয়ে লিখবো তাহলে এটাই হচ্ছে তার অনুবন্ধী করেনি তাহলে কী কীভাবে তাহলে বুঝবো তাহলে আমাদের এটা চেক করে নিতে হবে একবার তাহলে আমরা একবার যোগ করে নিই অর্থাৎ রুট থ্রি প্লাস টু আর টু মাইনাস রুট থ্রি তাহলে যোগ করলাম রুট থ্রি কেটে গেল ফোর মূলত আর আমরা যদি গুণ করি একবার অর্থাৎ টু প্লাস রুট থ্রি ইন্টু টু মাইনাস রুট থ্রি অর্থাৎ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার অর্থাৎ ফোর মাইনাস থ্রি ক্যাল টু ওয়ান মূলত তাহলে আমরা পেলাম যে গুণ করলেও মূলত যোগ করলেও মূলত তাহলে টু মাইনাস রুট থ্রি হচ্ছে রুট থ্রি প্লাস টুর অনুবন্ধী করিনি তাহলে আরও একটা আমরা উদাহরণ হিসাবে নিয়ে নিই যে ধরো ওয়ান প্লাস রুট ফাইভ তাহলে এর ক্ষেত্রে কী হবে শুধুমাত্র রুট ফাইভের চিহ্নটা আমরা চেঞ্জ করে দেবো অর্থাৎ ওয়ান মাইনাস রুট ফাইভ এটাই হচ্ছে অনুবন্ধী করণী ওয়ান প্লাস রুট ফাইভে আশা করি তোমরা অনুবন্ধী করণী বুঝতে পেরেছো পরের ক্লাসে আমরা নাইন পয়েন্ট টু এক্সারসাইজটি সমাধান করব